গোড়াপদ্মা পর্যটন কেন্দ্র স্থাপন বিষয়ে করা এক প্রশ্নের উত্তর দেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রশ্নটি করেন বরগুনা উপজেলার নলটোনা ইউনিয়নের জাহিদুল ইসলাম রানা বিশ্বাস। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ধীরেন্দ্র দেবনাথ এর জবাব দেন। ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাবো আমার MP.com অথরিটিকে, তারা এই ধরনের ডিজিটাল পদ্ধতিতে গ্রুপ লেভেল জানাশোনা অনেক সুবিধা হবে। এটা এইটা এই কাজটা করবে প্রশাসনীয় আমার প্রথম এখন যে প্রশ্ন আমার বিশ্বাস জাহিদুল ইসলাম রানা বিশ্বাস, রানার বয়স কত আমি জানি না, তবে 91 সালে আমি প্রথম এমপি হওয়ার পরে এই সমস্ত এলাকাগুলোকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার একটা পরিকল্পনা গ্রহণ করি। বিশেষ করে সোনাতলা আমরা সেখানে জমি নিয়েছিলাম সেখানে ডাক বন্ধ করার জন্য, এবং সোনবুনিয়াতে আমরা 10 নম্বর 9 নম্বর আমরা করেছিলাম সেখানে জন্য রাস্তাঘাটগুলো উন্নয়ন করেছি, এবং এই যে বর্তমান কিষানবাড়ি থেকে এদিকে যে পাকা রাস্তা সেটাও আমাদের উদ্যোগেরই একটা অংশ। সেই হিসেবে আমি মনে করি যে সেখানে এটা পদক্ষেপ গৃহীত আছে, কিন্তু এটাকে এখন উন্নয়ন করতে হবে। এখন সেখানে মানুষের পর্যটক যারা যাবে তাদের থাকার সুবিধা, প্রসাদ সুবিধা, বিভিন্ন রকমের ফ্যাসিলিটি সুন্দর করা দরকার, এটা করা দরকার। এটা গভর্নমেন্টের এখন কোনো ইনভেস্টমেন্ট না থাকলে এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কাজ করছে, এবং এটা খুবই খুশির ব্যাপার। আমাদের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরগুনা এবং পটুয়াখালীর দক্ষিণাঞ্চলটা সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্যটি যাবে, এবং এই জায়গাগুলো কি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা ইন্টারেস্টেড, এবং তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে ওই এলাকা একটা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন গঠন করার জন্য। সেভাবে আমার সঙ্গে মন্ত্রীর সঙ্গে সম্প্রতি পার্লামেন্টে কথা হয়েছে, এই বছরে কোনো যে কোনো সময় একটা পরিকল্পনা হবে, বিশেষ করে পাথরঘাটার পদ্মা দক্ষিণ এলাকা, তারপরে এই যে দুবরার চর, পাথরঘাটার হরিণঘাটা, বরগুনার সোনাতলা হলো বরগুনা, সোনাতলা, তারপরে সোনবুনিয়া, তারপরে আমাদের যে সোনাকাটা গাঁওতলি সোনাকাটা, এগুলোকে উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা হয়েছে। আমি আশা করি যে খুব শীঘ্রই সেটা দেখতে পাবে, এবং এগুলোই আমাদের প্রধান পদক্ষেপ। এবং এই যে আমাদের জাহিদুল ইসলাম, তাকে বলবো যে তোমাদের বুঝতে হবে যে এই এলাকাগুলো পৃথিবীর গুরুত্বপূর্ণ এলাকা, এবং এটা পৃথিবীর এক প্রান্তে, এবং আমাদের সাগর সংলগ্ন এই বনভূমি বিস্তৃত এলাকা আমাদের এটা এমনিতেই সুন্দর। আমরা আশা করি যে এই জিনিসগুলো আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে পারছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নের অনেকটা আগ্রহী এবং কাজ শুরু হয়েছে। আমি আশা করি যে জাহিদুল আমরা খুব শীঘ্রই এটা বোঝা যাবে, এবং আমি ব্যক্তিগতভাবে এমপি হিসেবে একটু বলবো যে জিনিসগুলো আমি উন্মোচন করেছি। আমি প্রথম সেই সোনাতলা সোনবেনে এই সমস্ত এলাকা আমি গিয়েছি, এবং আমি মানে ডাকবার নির্মাণ করার চেষ্টা করেছি, রাস্তা করার চেষ্টা করেছি, রাস্তা হয়েছে, উন্নত হবে, যেমন সবাই খুশি মনে নেওয়া উচিত। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার MP.com এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রুবেল।